আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, যেমন ক্লাসিফিকেশন অফ নিটিং, ক্লাসিফিকেশন অফ ডাইং, ওয়াশিং মেকানিজম, ডাইং মেকানিজম, এমনকি ফেব্রিক বা নিটিংয়ের প্যারামিটার সম্পর্কেও ডিসকাস করে থাকি। আমাকে যদি কেউ কোশ্চেন করে, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব প্রসেস ফলো সেট আপ কার্ডাডিয়ান। আমরা যারা বিএসসি টেস্টাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বা যারা স্টাডি করছে, তাদের সবারই জানা প্রয়োজন যে কার্ডাডিয়ানের ফলো সেটটা কি। যখন আপনি কোনো স্টাডি শেষ করে কোনো ইন্টারভিউতে ফেস হবেন, কোনো কোম্পানিতে আপনি জবের জন্য যাবেন, তখন অবশ্যই এই ধরনের কোশ্চেন আপনার আসবে প্রসেস ফলো সেট আপ কার্ডাডিয়ান, কার্ডাডিয়ানের ফলো চার্ট সম্পর্কে জানতে যাবে। যদি আপনাদের জানা থাকে তাহলে খুবই সহজে আপনি লিখতে পারবেন, না জানা থাকলে প্রবলেমে পড়বেন। আমার এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা খুবই ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে বসে থাকবেন। আমি যেহেতু টেস্টাইলে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রসেস ফলো সেট আপ কার্ডাডিয়ান, কার্ডাডিয়ানের প্রসেস ফলো সেটটা কি। ফার্স্ট স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানিয়ে দিই। মিক্সিং, সেকেন্ড বোলরুম, থার্ড কার্ডিং, ফোর্থ ড্রয়িং, ফাইভ রোবিং, সিক্স রিং স্পিনিং এবং সেভেন ওয়াইন্ডিং। আবারও বলি, মিক্সিং, বোলরুম, কার্ডিং, ড্রয়িং, রোবিং, রিং স্পিনিং, ওয়াইন্ডিং, এই সাতটা স্টেপে সাধারণত কার্ডাডিয়ান তৈরি করা হয়ে থাকে। এই সাতটা স্টেপ কমপ্লিট হবে, ফাইনালি আমরা একটা কার্ডাডিয়ান পেয়ে যাব, তুলা থেকে ইয়ানে রূপান্তরিত হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখার পরে যদি কার্ডাডিয়ানের সিকোয়েন্সগুলো, ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো আপনাদের না জানা থাকে তাহলে জানতে পারবেন, এবং যদি এই সম্পর্কে আপনাদের আরও জানার থাকে তাহলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, সেটা নিয়ে ভিডিও ক্রিয়েট করে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।